চট্টগ্রামে অভিযানের নামে প্রশাসনের হয়রানির অভিযোগে ডিম বিক্রয় বন্ধ করে দিয়েছে পাইকারি ব্যবসায়ীরা। দুপুরে পাহাড়তলি বাজারে ডিম ব্যবসায়ীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সততার সাথে ব্যবসা চালিয়ে যাবার পরও ডিমের মূল্য বৃদ্ধির দায়ে হয়রানির সহ জরিমানা করা হচ্ছে। ডিম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুকুর বলেন, পরিবহন শ্রমিকের মজুরি ও নষ্ট ডিম হিসাব করলে ডিম প্রতি 30 পয়সা বাড়তি খরচ হয়। এসব বিবেচনায় এনে ডিমের মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান ডিম ব্যবসায়ীরা। তোর দাদা মহল্লার বিখ্যাত মানুষ, তার নামে এই রোড, এই রোডে ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। আমাকে ভালোবাসো, অন্য কারো তো ভালোবাসো না, তাই না? তোমাকে আমার হাজবেন্ড মনে করলে আমার গা শিরশির শিরশির করে। আচ্ছা খেয়াল ভাই, আপনি আমাকে এত খাতির করতেছেন কেন? আল্লাহ কি বলে, তোমাকে খাতির করবো না তো আমি কাকে করবো? আমি আপনার বাজার নিতে পারবো না, লোকে দেখলে বাজে কথা বলে। আপনি কিন্তু খুব চমৎকার একজন প্রেমিক, আমার ভীষণ ভালো লাগছে। রাগিনী আমি তোমারে ভালোবাসি। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।